দেখো বন্ধুরা, এদিকে আমি ছেলের জন্য চাউমিন বানাচ্ছি। চাউমিন ঠিক নয়, এটা হচ্ছে ম্যাগির প্যাকেট। ম্যাগির প্যাকেটটা আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি 3 মিনিট মতো। সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা ডিম ঝুড়ি ঝুড়ো করে ভেজে নিয়েছি, দিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে ম্যাগির মশলা দিয়েছি, আর দিয়েছি সামান্য সস। তো এভাবে ম্যাগিটা বানিয়ে দিলে কী হয় বলো তো, ওরা টিফিন টাইম হয় 9টার দিকে, তো খাবারটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। আর এভাবে নর্মাল যে ম্যাগিটা আমরা বানাই, ওইভাবে বানিয়ে দিলে খেতে টেস্ট লাগে না। তো যাই হোক, এদিকে আমিও রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। এখন আমি ছেলেকে রাখতে যাব। আর এই সকাল টাইমটায় কি বলবো, তোমরা অবশ্যই জানো যে সকাল টাইম যেসব বাড়ির বাচ্চারা স্কুলে যায়, মাদের মনে হয় যুদ্ধ করতে হচ্ছে, মানে ওই টাইমটায়। তারপরে পুরো টাইমটা আমরা ফ্রি থাকি, অতটা অসুবিধা হয় না। আর বাচ্চাদেরও প্রচুর কষ্ট হয় এই টাইমটা, ওদের উঠতে চায় না, অনেক কষ্ট করে ওঠাতে লাগে। মানে কি বলবো, কত রকম বাহানা, সব বাহানা ঠিকঠাক করে রেডি করে তারপরে বাচ্চাকে রেখে আসা, তারপরে মনে হয় যেন একটু শান্তি পেলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি নিচে এসে গেছি, আর এদিকে আমি গাড়ি বের করতে পারবো না, রাহুল গাড়িটা বের করে দিবে। তো এখন দেখো আমি যাচ্ছি বাবুকে নিয়ে, আর বাবুর স্কুলটা বেশ কিছুটা দূর আছে আমাদের বাড়ি থেকে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি সকাল 6টা থেকে। তো তোমরা দেখলে আমি আমার ছেলেকে স্কুলে রাখতে গেছিলাম, ছেলেকে স্কুলে রেখে বাড়ি চলে এসেছি। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার আমি করব ঘরের কাজ। তো দেখো ঘরের আমার কী অবস্থা হয়ে আছে। তো দেখো বন্ধুরা, আমার ঘরের এই অবস্থা, আর আমার মনে হয় এরকম অবস্থা প্রত্যেকের ঘরেই হয়, বিশেষ করে সকাল টাইমটা। তো আমার মতো ঘরের অবস্থা কার কার হয় কমেন্ট করে অবশ্যই জানিও। তবে আমার তো প্রত্যেকটা দিন এইভাবেই থাকে সকাল টাইমটা, পরে আস্তে আস্তে আমি ঘর পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো, আমি বাবুকে যখন স্কুলে ছেড়ে বাড়ি আসলাম, তখন আমি মুদিখানা দোকানে ঢুকে মুড়ি আর ব্রেড নিয়েছি, কারণ এটা এখন লাগবে আমাদের। আর এখানে আছে বাদাম, আর এই মগে আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম বাবুকে খাওয়ার জন্য। তো বাবু দুটো বাদাম খেয়েছে আর জলটা খেয়েছে, তো আর খায়নি। যাই হোক, ও খেতে পারে না সকাল টাইমটা। আর এদিকে দেখো, ওর বইগুলো আমি একদম ছিটিয়ে রাখছি। ওর যখন রুটিন গোছাতে যাই আমি, তখন খাতা বইগুলো খুঁজে খুঁজে ঠিক মতো পাওয়া যায় না, তো ওভাবেই রাখছি, পরে সব পরিষ্কার করে নেব। থাক এখন আপাতত। এদিকে দেখো, আমি গরম জল করে নিয়েছি, আর গরম জলে লেবু চিপে নেব। এবার আমি এই জলটা খাবো। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি এক গ্লাস গরম জল লেবু দিয়ে খাওয়ার। তোমরা অনেকেই হয়তো জানো লেবু জল খাওয়া সকালে খুব ভালো, বিশেষ করে খালি পেটে। তো আমি এটাই প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি। আর আমার বাবু সকালবেলায় কিছুই না খেয়ে যায়, কি বলবো, মানে কি করে থাকে কি জানি। আর সকাল টাইমটা তো খেতে ইচ্ছেও করে না, বুঝতে পারি বাচ্চা, তো তার জন্য জোর করি না। তার জন্য চেষ্টা করি টিফিনটা একটু হেভি টাইপের বানিয়ে দিতে। তো আজকে আমি, তোমরা তো দেখলে, আমি ম্যাগিটাকে চাউমিন মতো বানিয়ে দিয়েছি, আর ভাবি রুটি বানাবো। কিন্তু বাচ্চা না রুটি ওভাবে খেতে পারে না, ঠিক মতো হাতও পরিষ্কার করে ধরতে পারে না, তার জন্য আমি ওটা দিয়ে দিই, সাথে একটা চামচ দিই, ও আরামসে খেয়ে নেয়। তো এদিকে দেখো, এখন আমি চলে এসেছি কাজ করার জন্য। তো এখন আমাকে কাজ করতে হবে, ঘরে যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলোই করব। প্রথমে আমি বালিশগুলো ঠিক মতো গুছিয়ে রেখে দেবো সাইডে, আর আজকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করব। তো এদিকে দেখো, বালিশগুলো সমস্ত এবার আমি গুছিয়ে রাখবো। আর এখান থেকে আমি একটা চাদর বের করে নিলাম, কারণ ওই চাদরটা চেঞ্জ করব, এই চাদরটা বিছানায় সেট করে নেব তার জন্য। আর কি বলবো, কালকে রাত্রে এত গরম পড়ছিল, প্রচণ্ড গরম পড়ছে কালকে রাত্রে, কিছুদিন হলো গরম পড়ছে। আর আজকে সকালটা দেখতে পাচ্ছ একটু মেঘলা মেঘলা আকাশ আছে, তো আমি চাইছি জোরে বৃষ্টি হোক। আবার বাবু স্কুল থেকে বাড়ি আসবে তখন যেন না হয়, তাহলে আবার বাড়িতে ওকে নিয়ে আসতে অসুবিধা হয়। তো আমি এরকমই ভাবি, স্কুলে যাওয়ার টাইম আর আসার টাইম যেন বৃষ্টিটা না হয়, তারপরে যখন ইচ্ছা বৃষ্টি হোক, আমার কোনো অসুবিধা হবে না। তো এদিকে দেখো, আমি বিছানা চাদরটা সেট করে নেব, আর যে কাপড়গুলো নোংরা আছে ওগুলো আমি সব ধুয়ে দেবো, সকাল সকাল ধুয়ে শুকোতে দেবো, কারণ আজকে মেঘের অবস্থা খুব খারাপ, দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এখন আমি দেখো এগুলো নিয়ে গিয়ে বাথরুমে রেখে দেবো। তো এর আগে আমি ভাবলাম, এই চাদরটা দেখতে পাচ্ছ, এটা আমরা রাত্রে নিয়ে ব্যবহার করি, যদি কোনো সময় ঠান্ডা লাগে গায়ে দেওয়ার জন্য। তো ঠান্ডা তো লাগেই না, অনেকটা গরম লাগে, তবুও রাখতে হয়, কোনো কোনো দিন রাত্রেও বৃষ্টি স্টার্ট হয়ে যায়। আর এদিকে দেখো, এই কাপড়গুলো এখন আমি বাথরুমে নিয়ে গিয়ে রাখবো।
তো এগুলো বাথরুমে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এখন বাবুর বই আর খাতাগুলো ঠিক করে গুছিয়ে রাখবো, কারণ ও যখন স্কুল থেকে বাড়ি আসবে তখন অনেকটা আমার মানে কি বলবো ওকে অনেকটা টাইম দিতে লাগে, ড্রেস খুলতে লাগে ওর, তারপর হাত পা ভালো করে পরিষ্কার করে ধোয়াতে লাগে, খাওয়াই, অনেকটা টাইম যায় ওর পেছনে। আমার জানো তো কিছু করে না, নিজের কাজ মানে নিজে কিছুই করে না। আর এদিকে দেখো এখন আমি ঝাড়ু করে নেবো। আর এই দেখো ওর যখন স্কুলে যায় তখন ওর পেন্সিলটা আমি ছিঁড়ে দিই, কারণ ও ঠিক মতো না পেন্সিলটাও ছিলতে পারে না, আমাকে চেক করে করে পেন্সিল ছিঁড়ে সব ঠিকঠাক করে ওকে ব্যাগ গুছিয়ে দিতে হয়। তো এদিকে দেখো এখন আমি সমস্ত ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু করে নেবো, আর ঝাড়ু করে নিয়ে আমি চলে যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে ফটাফট রান্না করে নেবো, কারণ ও স্কুলে গেছে, এবার স্কুল থেকে বাড়ি আসবে। আমি চাই ও স্কুল থেকে বাড়ি আসার এই আগের মুহূর্তগুলো আমি সমস্ত ঘরের কাজগুলো শেষ করে নেব, আর ও যখন আসবে ওকে যেন আমি টাইমটা দিতে পারি, যেগুলো ওকে করানো দরকার আমার সেগুলো যেন আমি ঠিকঠাক ওকে করাতে পারি, না হলে অনেকটা চাপ হয়ে যায়, কাজ করতে করতে ওকে দেখা ঠিক মতো আমার হয়ে ওঠে না। তো আমি এই ফাঁকে সব কাজগুলো চেষ্টা করি করে নেওয়ার। তো এই দেখো আমি ভালো করে ঝাড়ু করে নিলাম, আর এই দেখো খাটের নিচে ব্লক খেলনা সব ছিটানো আছে, কারণ ও রাত্রে খেলছে তো সব খেলা ঠিকমতো গোছাতেও মানে ঠিকমতো পারে না। আমি সবসময় খেলাগুলো খেলে আবার গুছিয়ে রেখে দিই, নাহলে সবসময় এগুলো পায়ে ঠেকে যায় না, আর ব্লকগুলো না খুব লাগে যদি পায়ে পড়ে তো। আর বারবার না যখনই হাঁটি তখন যেন মনে হয় যেন ব্লকের ওপরে পা দিয়ে হাঁটছি, আর পাগুলো প্রচণ্ড লাগে। তো ওকে অনেকবার বলি খেলা করে সবসময় ব্লক সাইডে রেখে দেবে, তো ওটা করে না, ওকে বারবার বোঝাতে হয়। তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ফার্স্ট আমি দুধটা গরম করে নেব। দুধটা গরম করে নেওয়ার পর আমি রাহুলের জন্য চা বানাবো, আদা দিয়ে দুধ চা বানাবো। তো আমি এক কাপ চা বানাবো, ওকে দেবো খাওয়ার জন্য, আমি খাবো না। আর কাজ করতে করতে অনেকটা টাইমও হয়ে গেছে, এবার আমি রান্না স্টার্ট করব। তো আজকে সকালে আমি ভাত বানাবো আর সবজি বানাবো, তো দেখাবো তোমাদের কী কী রান্না করছি। এখনও কোনো প্ল্যান হয়নি আমি কী রান্না করব, তো দেখতেই পাবে কিছুক্ষণ পর আমি কী রান্না করব। আর এদিকে দেখো আমি চা পাতা আর আদা দিয়ে চাটা বানাচ্ছি। তো আমি সাধারণত এভাবেই দুধ চা বানাই, আমি কেন আমার মনে হয় সবাই প্রত্যেকেই এভাবেই দুধ চা বানাও তোমরা। তো এই দেখো এখন আমি দিয়ে দেবো উপর থেকে দুধ, আর দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব, ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নিব। তো চা বানানো খুব একটা কঠিন নয় তাই না, আমরা কম বেশি সবাই চা বানাতে জানি, কেউ ভালো কেউ খারাপ, কেউ হয়তো খুব টেস্টি বানায় কেউ একটু আনটেস্টি বানায়, কোনো ব্যাপার না, হতেই পারে ওটা কম বেশি। তো এদিকে দেখো চাটা হয়ে গেছে, আর চাটা যেন খুব সুন্দর হয়েছিল খেতে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার আমি আমার চাটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, দুটো বিস্কুট দিয়ে দেবো সাথে, আর অল্প পরিমাণে মুড়ি দেবো, কারণ ও চায়ের সাথে মুড়ি খেতে পছন্দ করে। আর এদিকে দেখো আমি রান্না বসে দিয়েছি, অনেকটা পরে ক্যামেরা স্টার্ট করছি, কারণ প্রচুর কাজ ছিল, সবজি কাটছিলাম। আর এটা কী রান্না করছি বলো তো, এটা এটাই আছে আলু আর পেঁপে, আমি আলু পেঁপে দিয়ে একটা সবজি বানাবো, আর করব বাটা মাছের ঝোল। তো রাহুল মাছ নিয়ে এসে গেছে, মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটাও আমি আজকে আলু দিয়ে রান্না করব। আর এই দেখো আলু পেঁপের ঝোলটা ঠিক এভাবে রান্না করছি, বেশি জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়ে একটু মাখামাখা টাইপের করে রাখছি। তো এই সবজিটা হয়ে গেল, এখন আমি মাছগুলো রান্না করে নেব। তো এদিকে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভালো করে ভেজে নেব। তো ভাবছিলাম মাছটা সরষে বাটা দিয়ে করব, তা জানি না কি মনে হলো আবার আলু দিয়েই করে নিলাম, কারণ সরষে বাটা দিয়ে মাছটা ঠিক রাহুল তো খেয়ে নেয়, আমিও খেয়ে নিই, বাবু বাচ্চা তো ও অতটা পছন্দ করে না, ও কেমন করে মুখটা খেতে গিয়ে। তো ওর কথা ভেবে আমি আর সরষে বাটা দিয়ে রান্নাটা করলাম না, ভাবছি আলু দিয়ে করি। তো মাছগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি আলু দিয়ে এটা মাছটা রান্না করে নেব। তো মাছটা রান্না করার জন্য এখন আলুটাও ভালো করে ভেজে নিলাম। আর এর আগে আমাকে অনেকে কমেন্ট করেছো ভিডিওতে যে আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে কি না, আর আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাই কি না। তো আমি মানে আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে তাদেরকে বলে দিলাম, আর আমি পেমেন্টও পেয়েছি। তো এ নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানাবো, তোমরা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আমি ইউটিউবের সম্বন্ধেই কিছু একটা বলবো। আর এদিকে দেখো আমার ছেলে চলে এসেছে, আমি ফোনটা ক্যামেরা স্টার্ট করেছি তার জন্য পেছনে হয়ে দাঁড়ালো, দেখলে তোমরা বুঝতেই পারছো। তো এখনও ঢুকে ব্যাগ আর হেলমেটটা রাখবে, তো ওকে আমার হাজব্যান্ড ছেড়ে গেল অফিস থেকে, ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে দিয়ে যায়, আর সকাল টাইমটা আমি ওকে রেখে আসি।
আর এদিকে দেখো একটু আরাম করছে, স্কুল থেকে এসে নাকি ওর আর ভালো লাগে না, রোজ একই কথা, স্কুল থেকে বাড়ি ফিরবে, ফিরে রোজ বসবে, বসে বলবে আমি আর স্কুল যাবে না, আমার আর ভালো লাগছে না। তো এদিকে দেখো বাবুর ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এসেছি ছাদে। তো দুটো বিছানার চাদর আমি ধুয়ে দিয়েছিলাম, তো চাদরগুলো আমি উঠিয়ে নেব, কারণ মেঘে মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হবে কি, দেখো আমি কাপড়গুলো নিয়ে যেমন নিচে এসেছি ঠিক তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে। তো এখন আমি জানালাগুলো ঘরে গিয়ে সমস্ত লাগিয়ে নিব। তো এর বেশি আর ভিডিওটা বড় করছি না, আশা করব তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও।